বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক HSC অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা আক্তার, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে আমরা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রমের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। এটি একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা। প্রথম বিশ্বযুদ্ধের পরে রেড ক্রিসেন্ট সোসাইটির জন্ম হলেও পরবর্তীতে অসহায় মানুষের কল্যাণের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে আসছে। 1859 সালে ইটালির সলফ্রানিনো নামক স্থানে ইতালি, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ভয়াবহতার পর্যবেক্ষণের সময় সেই যুদ্ধ দেখে এবং সেই সময় অসহায় মানুষের পাশে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট। তিনি সে সময় যুদ্ধের ভয়াবহতা পর্যবেক্ষণ করে পরবর্তীতে এ মেমোরি অফ সলফ্রানিনো নামক একটি গ্রন্থ রচনা করেন, যেই গ্রন্থের মধ্যে তিনি যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেন এবং কীভাবে যুদ্ধ থেকে মানবতাকে একত্রিত করা যায়, জনগণকে একত্রিত করা যায়, দেশগুলোকে একত্রিত করা যায় এবং যুদ্ধ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। সেই যুদ্ধের ভয়াবহতা পর্যবেক্ষণ করে, সেই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি তার এই গ্রন্থটি বিভিন্ন দেশে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালান এবং তার এই বইটি ব্যাপক সমালোচিত হয় এবং ব্যাপক সফলতা এবং ব্যাপক সুনাম অর্জন করে। তারই ধারাবাহিকতায় 1863 সালে 16 দেশের প্রতিনিধিদের নিয়ে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যে সম্মেলনে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিদের কাছে রেড ক্রিসেন্ট সোসাইটি নামক একটি সংগঠন বা একটি মানুষকে একত্রিত করা, মানুষকে সাহায্য করার জন্য একটি সংগঠন গড়ে তোলার প্রস্তাব করেন। তারই প্রস্তাবে স্বীকৃত হয়ে বা তারই প্রস্তাব গ্রহণ করে সম্মেলনে কর্মসূচিকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয়, যেটি পরবর্তীতে সারা বিশ্বে দুস্থ, অসহায় এবং যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে সাহায্য করার জন্য কাজ করতে থাকে। 1920 সালে অবিভক্ত ভারতের রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ভব হয়। 1947 সালে পাকিস্তান রেড ক্রস সোসাইটি গঠিত হয়। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর বাংলাদেশে 1972 সালে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি গঠিত হয়। 1973 সালে তেহরানে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি একটি আন্তর্জাতিক মর্যাদা লাভ করে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধর্মীয় রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রগুলো রেড ক্রসের চিহ্ন নিয়ে বিভিন্ন ধরনের ধারণা তৈরি করে, বিভিন্ন ধরনের বিরোধিতা করে এবং বিভিন্ন ধরনের মতবাদ তুলে ধরে। তারা বলতে থাকে রেড ক্রসের যে চিহ্ন সেটা ইসলাম বিরোধী বা ইসলামের সাথে সঙ্গতপূর্ণ নয় বা খ্রিস্টান ধর্মের সাথে সংযুক্ত, সেজন্য পরবর্তীতে রেড ক্রসের নাম পরিবর্তন করে ইসলামিক রাষ্ট্রগুলো রেড ক্রিসেন্ট এবং অন্যান্য রাষ্ট্র রেড ক্রস নামে তাদের এই সংগঠনটি পরিচালনা করতে থাকে। 1988 সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাখা হয়। তৎকালীন সময়ে রাষ্ট্রপ্রধান এবং সরকারের নির্দেশ মোতাবেক এটির নাম পরিবর্তন করা হয়। এরপর থেকে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি তার সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই রেড ক্রিসেন্ট সোসাইটির কিছু উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যগুলো আমরা একটু দেখছি। দেখো, বিপদাপূর্ণ রোগীদের সেবা সহায়তার জন্য রক্ত সংগ্রহ, রক্তদান, যেটি সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বা সবচেয়ে বেশি সফল কার্যক্রম তাদের। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জন্য গ্রাম ও শহর ভিত্তিক সেবা দান, রেড ক্রিসেন্ট কর্মীদের জন্য প্রয়োজনীয় উদ্ধার প্রশিক্ষণের ব্যবস্থা করা, যুব সমাজকে আত্মমানবতার সেবার জন্য উদ্বুদ্ধকরণ ও কর্মসূচি পরিচালনা, বিশেষ পরিস্থিতিতে ত্রাণ ও সাহায্য কার্যক্রম পরিচালনা, দেশের যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার ও সহায়তা কার্যক্রম গ্রহণ, স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি উদ্ধার কর্মসূচি গ্রহণ করা, দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র স্থাপন, শিশু ও যুবকদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা। এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি যে সকল কার্যক্রম সম্পন্ন করে সেগুলো আমরা একটু দেখছি। দেখো, বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম, প্রথমে হচ্ছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। বিভিন্ন দুর্যোগ, বন্যা, খরা, জলোচ্ছ্বাস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগকালীন সময়ে দুর্যোগ কবলিত এলাকাগুলোর জনগণকে উদ্ধার করা, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া, খাদ্য বস্ত্র সহায়তা সহ
দুর্যোগ পরবর্তীতে পুনর্বাসনে সহায়তা করা এবং পুনর্বাসনের মধ্যে গৃহ নির্মাণ সহ গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা এবং ব্যাপক গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা এবং গৃহ নির্মাণ তৈরি করার জন্য অর্থ সহায়তার ব্যবস্থা করে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি। বর্তমানে বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থীরা রয়েছে তাদেরকে ব্যাপকভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি। স্বাস্থ্য কার্যক্রম, স্বাস্থ্য খাতে রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম ব্যাপকভাবে সফল হয়েছে এবং ব্যাপকভাবে আলোচিত প্রশংসিত হয়েছে। স্বাস্থ্য পরিচালনা শহর গ্রামভিত্তিক স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচি, মাতৃমঙ্গল শিশু কেন্দ্র স্থাপন করা রেড ক্রিসেন্ট সোসাইটি বিশেষ কার্যক্রম। এছাড়া 5টি জেনারেল হাসপাতাল, 55টি মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র, এছাড়া টঙ্গিপাড়া, দিনাজপুর, ঢাকা, চাঁদপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ঝালকাঠি সহ বিভিন্ন জায়গায় রেড ক্রিসেন্ট সোসাইটি আলাদা হাসপাতাল নির্মাণ করা হয়েছে, যেখানে দরিদ্র অসহায় মানুষদেরকে বিভিন্নভাবে বা অল্প খরচে সাহায্য বা সেবা প্রদান করা হয়ে থাকে। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে ভ্রাম্যমান চিকিৎসা ইউনিট, যে ভ্রাম্যমান চিকিৎসা ইউনিট এম্বুলেন্স কর্মসূচি, চক্ষু সংগ্রহ, চক্ষু বিতরণ কর্মসূচি, চক্ষু শিবির পরিচালনা, বিভিন্ন জাতীয় দিবসগুলোতে বিনামূল্যে চোখ দেখানোর জন্য বা চোখ চেক আপ করার জন্য জনগণকে উদ্বুদ্ধকরণ বা জনগণকে সহায়তা করা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। রক্তদিন জীবন বাঁচান এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে রেড ক্রিসেন্ট সোসাইটি রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে থাকে এবং দুস্থ অসহায় দরিদ্র বুমসু রোগীদের জন্য বিনামূল্যে সকল রক্ত সরবরাহ করে থাকে। প্রশিক্ষণ কার্যক্রম, রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে রয়েছে প্রসবকালীন মাতৃমৃত্যু রোধকল্পে বাংলাদেশে যে রেড ক্রিসেন্ট সোসাইটি ধাত্রীদের প্রশিক্ষণ ব্যবস্থা করে থাকে। বাংলাদেশে অধিকাংশ মানুষ গ্রামে, অধিকাংশ মানুষ এখনও ধাত্রীদের উপর নির্ভরশীল, সেজন্য ধাত্রীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রসবকালীন মাতৃমৃত্যু রোধ করার জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম যেটি রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালনা করে থাকে। রেড ক্রিসেন্ট সোসাইটি তার বিভিন্ন কর্মীদেরকে, যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যসেবিকা তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার চেষ্টা করে আসছে। নারী উন্নয়নমূলক কার্যক্রম, নারীদের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো আমরা একটু দেখছি। দেখো, নারীদের জন্য কুটির শিল্প, বাঁশ বেতের কাজ, সেলাই, টাইপিং সহ বিভিন্ন বৃত্তিমূলক কাজে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ পরবর্তীতে বিশেষ ঋণের ব্যবস্থা করা হয় এবং এছাড়া স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও জ্ঞান দানও প্রদান করা হয়ে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে। শিক্ষা কার্যক্রম, রেড ক্রিসেন্ট সোসাইটির শিক্ষা কার্যক্রম হচ্ছে যে সকল শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না বা সাধারণ শিক্ষা গ্রহণের সুযোগ পায় না তাদের জন্য সাধারণ ও কারিগরি শিক্ষার ব্যবস্থা প্রদান করে থাকে বা ব্যবস্থা করে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি। যুবকদের জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, এছাড়া তাদের নিজস্ব অর্থনে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় স্থাপন করেছে এবং সেগুলো পরিচালনা করে আসছে। উপকূলীয় অঞ্চল বা দ্বীপ অঞ্চলগুলোতে বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং সাধারণ বিদ্যালয় স্থাপন এবং সেগুলো তাদের নিজস্ব অর্থনে পরিচালনাও করে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি। দুর্যোগ মোকাবেলা কর্মসূচি বা সাইক্লোন প্রস্তুতি কর্মসূচি, দুর্যোগকালীন এলাকাগুলোতে দুর্যোগ মোকাবেলা করার জন্য যে সকল কার্যক্রম রেড ক্রিসেন্ট সোসাইটি করে থাকে, দেখো, প্রাক দুর্যোগ পাইলট প্রকল্প, এটা দুর্যোগ পূর্বের সময় দুর্যোগের পূর্বে পূর্বাভাস দেওয়ার জন্য 1979 সালে কক্সবাজার একটি রাডার কেন্দ্র স্থাপন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া 16টি বেতার কেন্দ্র স্থাপনে সহযোগিতা করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগের সময়, যাতে মানুষ পূর্বেই বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আগে থেকেই পূর্বাভাস পেতে পারে। দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র স্থাপন, দুর্যোগকালীন সময় আশ্রয় কেন্দ্রের জন্য 500টি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি আশ্রয় কেন্দ্রে 400 জন মানুষ আশ্রয় গ্রহণ করার সামর্থ্য রাখে বা আশ্রয় গ্রহণ করার সুযোগ পায়। এই কার্যক্রমটি শুরু হয়েছিল 1986 সাল থেকে। এরপরে হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির নিখোঁজ বা অনুসন্ধান কার্যক্রম, অনুসন্ধান কর্মসূচি, যে নিখোঁজ যারা যখন দুর্যোগ হয়, দুর্যোগের সময় শিশু, নারী সহ যদি বৃদ্ধ কারা নিখোঁজ হয়ে যায়, অনেক সময় খোঁজ পাওয়া যায় না, তখন তাদেরকে উদ্ধার করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির এই অনুসন্ধান কর্মসূচিটা পরিচালনা করা হয়ে থাকে এবং নিখোঁজদেরকে খুঁজে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে থাকে। এই হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির গুরুত্বপূর্ণ কার্যক্রমসমূহ। এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করার জন্য আবার সমাজকর্ম পদ্ধতিকে প্রয়োগ করা হয়ে থাকে। আমরা জানি সমাজকর্মের যে মৌলিক পদ্ধতি, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম পদ্ধতি, এগুলো রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া জনগণকে সচেতন করার জন্য সামাজিক কার্যক্রম ব্যবহৃত হয়, তথ্য সংগ্রহ গবেষণা করার জন্য সমাজকর্ম গবেষণাকে সহযোগী গবেষণায় সাহায্য নেওয়া হয়ে থাকে এবং রেড ক্রিসেন্ট কার্যক্রমকে কার্যকর ও যুগোপযোগী করার জন্য সমাজকর্ম প্রশাসনকে ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা হয়ে থাকে। এভাবে সমাজকর্মের পদ্ধতিগুলোকে ব্যবহার করে একজন পেশাদার সমাজকর্মী রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল, সফল ও সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে থাকে।
এভাবে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম এবং সমাজকর্ম পদ্ধতিটা তোমরা পড়বে শিখবে এবং এমসিকিউর জন্য পুরো বিষয়টিকে ভালো করে রিডিং করে ফেলবে, তাহলে এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করা সহজ হয়ে যাবে তোমাদের জন্য। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টি পড়লাম সেখান থেকে আমরা যে সকল সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি বা যে সকল সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো আমরা একটু দেখছি। দেখো, রেড ক্রিসেন্ট সোসাইটি বা রেড ক্রস সোসাইটি সৃষ্টির পটভূমি। তোমাদের পরীক্ষার সময় রেড ক্রস আসলে তোমরা যে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগের অবস্থানটা তোমরা বলবে, আর রেড ক্রস হলে রেড ক্রিসেন্টের পরের অবস্থানটা পটভূমিটা তোমরা আলোচনা করবে। বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির পটভূমি, বাংলাদেশে কিভাবে রেড ক্রিসেন্ট সোসাইটি আত্মপ্রকাশ করেছে সেটা লিখতে হবে, বাংলাদেশ বা আন্তর্জাতিকভাবে যে উদ্দেশ্যগুলো রয়েছে যেগুলো তোমাদেরকে আমরা একটু আগে পড়িয়েছি, আমরা পড়লাম একটু আগে, সেগুলো তোমরা দেখবে উদ্দেশ্যগুলো, বাংলাদেশে এর আর কার্যক্রম সমূহ আলোচনা করে এবং এই কার্যক্রম বাস্তবায়নে সমাজকর্ম পদ্ধতির ব্যবহার লিখো, এভাবে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রশ্ন সাজিয়ে তোমরা পড়তে পারো। তাহলে আশা করি এই টপিকটি পড়তে বা এই টপিকটি শিখতে আর কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাস এ পর্যন্তই শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম।